মাসিক রাশিফল। মে মাস 2019 আপনার এই মাস কেমন কাটতে চলেছে চলুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে। কন্যা রাশি। কন্যা রাশির মে মাস কেমন যাবে, মে মাসে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে চলুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে। 1 থেকে 7 তারিখ আপনাদের কেমন যাবে। 1 থেকে 7 তারিখের মধ্যে আপনার কাজের সাফল্য আসতে পারে এবং আপনি যদি কোনো চাকরির ইন্টারভিউ দিয়ে থাকেন তাহলে সেখান থেকে আপনার ইমেইল আসতে পারে। ব্যবসার দিকে কিছু পরিবর্তনের জন্য আপনার খরচ বৃদ্ধি হবে, তাই বুঝে শুনে ব্যবসায়ের পরিবর্তন করতে পারেন। কোনো প্রতিযোগিতায় আপনি জয়লাভ করে আনন্দ পাবেন। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভ করতে পারবেন। উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে আপনার পদোন্নতি হতে পারে, আপনার মাইনেও বাড়তে পারে। শরীরের কোনো সমস্যার জন্য আপনার কাজের ক্ষতি হতে পারে, তাই সর্বদা শরীরের দিকে নজর রাখুন। 8 থেকে 15 তারিখ আপনার কেমন যাবে। এই সময় প্রেমটা ভালোই যাবে, প্রেমে রোমাঞ্চ বৃদ্ধি পাবে। এই সময়ে ব্যবসা ক্ষেত্রে বাড়তি আয় হতে পারে এবং এই সময়ে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, অযথা মাথা গরম করবেন না, তাহলে ব্যবসায় মন্দাভাব দেখা দেবে। শত্রুর সঙ্গে আপোষে আলোচনা করতে পারেন। এই সময়ে বিদ্যার্থীদের লেখাপড়ায় কোনো সমস্যা মিটে যাবে এবং পরীক্ষায় ভালো ফলাফল পেতে পারেন। এই সময়ে স্বাস্থ্যের দিকে নজর রাখবেন বেশি করে। 16 থেকে 21 তারিখ আপনার কেমন যাবে। এই সময়ে প্রেমের ক্ষেত্রে আশা পূরণ হতে পারে। সামাজিক সম্মান পাবেন ভালো কাজের জন্য। আপনি প্রতিনিয়তই ভালো কাজ করতে থাকুন, সবার সাথে সম্পর্ক ভালো রাখুন। এই সময়ে বেকারদের মনে বিষণ্ণতা বাড়তে পারে। আপনাদের একটা চাকরির খুব প্রয়োজন, তবে চেষ্টার ত্রুটি রাখবেন না, নিয়মিত চেষ্টা করে যান। আপনার কোনো ব্যবহার কর্মস্থান থেকে বিপদ ডেকে আনতে পারে, তাই কর্মস্থানে কর্মচারীর সাথে ভালো ব্যবহার করুন। চাকরির স্থানে কোনো ভুল হওয়ার যোগ আছে। ব্যবসা প্রতিষ্ঠানে অফিসে বসের সাথে ভালো ব্যবহার রাখুন, ভালোভাবে কাজ করুন। 22 থেকে 30 তারিখ আপনার কেমন যাবে। এই সময় আপনার একটু ভোগবিলাস বেশি হতে পারে। এই সময়ে দামি খাবার এবং বিলাসবহুলভাবে চলাচলের জন্য আপনার খরচ বৃদ্ধি হতে পারে। বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে। মাসের শেষের দিকে আপনার পেটের সমস্যা বাড়তে পারে, তবে এই সময়ে শরীরের দিকে বিশেষভাবে নজর রাখবেন। এই সময়ে প্রেমের ব্যাপারে একটু ছাড়ছাড় ভাব আসতে পারে, তবে চিন্তা করবেন না। আপনারা নিয়মিত দেখা করুন, চাইলে আপনারা কোথাও ঘুরতে যান, আপনাদের সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে। এই সময়ে নবদম্পতিদের সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে, তাই সর্বদাই সমতা রাখার চেষ্টা করুন এবং পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করুন। আপনার এই মাসটা খুবই ভালো কাটুক। সবার সাথে ভালো ব্যবহার করুন, ভালোভাবে চলাচল করুন, রাস্তাঘাটে সাবধান থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।